হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে টপ ফ্রিল্যান্সার বিডির আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে এখানে দেখাবো কীভাবে আপনারা ট্রাফিক নিয়ে আসবেন ওয়েবসাইট সিপি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। এ টু জেড একটা প্রসেস দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আপনি এগুলো করতে গেলে ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনি করতে পারবেন। আর সর্বপ্রথম আপনাদের ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে একটা, যদি সিপি অথবা অ্যাফিলিয়েট করতেছেন। আর ওয়েবসাইট থাকলে তো কোনো ল্যান্ডিং পেজের প্রয়োজন নেই, ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন অ্যাডসের মাধ্যমে। আর ল্যান্ডিং পেজ থেকে সিপি অথবা অ্যাফিলিয়েট করে আর কি বিভিন্ন কিছু অ্যাফিলিয়েট, অ্যামাজন, আদার্স কিছু আর কি করে সেল দিতে পারেন। আমি আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন। আর এটা ইউএসের একটা ইউএস পেজের ট্রাফিক সোর্স। আর গুগল অ্যাডসেন্সে কিন্তু ইউএসের ট্রাফিক নিয়ে আসতে পারলে অনেক বেশি ইনকাম হয় আর কি। আমি দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে সিপি অ্যাফিলিয়েট করতে গেলেও ইউএসের ট্রাফিকের একটা হিউজ পরিমাণ ট্রাফিক প্রয়োজন হয়। সেক্ষেত্রে আজকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, ক্রোম ব্রাউজারটা, এই যে এই ওয়েবসাইটটা, এটা লিখে সার্চ দেবেন। আর ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইয়ে করতে হবে। এখানে একটা ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনাদের যে প্রোডাক্টে আর কি ইয়া করবেন। মেল আমি দেখানোর ক্ষেত্রে ট্যাম্প মেলটা ইউজ করবো, আপনারা চাইলে রিয়েল ম্যানটা ইউজ করতে পারেন। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার অথবা 6 ক্যারেক্টার, ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সিম্পলি সাইন আপে ক্লিক দেবেন। সাইন আপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাইন আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাইন আপটা হয়ে গেছে। এখানে আমাদের মেলে যদি মেল আসে সেক্ষেত্রে আর কি ভেরিফাইটা করতে হবে, আপনারা এটা দেখে নেবেন আগেই। এখানে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে, দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট করলে এখানে দেখাব আর কি, কোনো মেল আসেনি অ্যাকাউন্ট পর্যন্ত, আসলে আমরা এখানে বুঝতে পারবো। এটা আমরা সার্চ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি কী রিলেটেড নেই সেটা দিয়ে দেবেন। যে যে রিলেটেড অফার নিয়ে কাজ করতে চান সেই রিলেটেড এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে সার্চ দিতে পারেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নিউ পোস্ট দেখতে পারবো, আর এখান থেকে আমরা প্রোফাইলটা দেখতে পারবো। এখানে প্রোফাইলে যায় আমাদের প্রোফাইলটা কিন্তু সাজাতে হবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন এখানে মোবাইল সম্পর্কে দিছে, তারপরে এখানে ম্যাকবুক সম্পর্কে পোস্ট দিয়েছে, বিভিন্ন সম্পর্কে এখানে পোস্ট দিতে পারবেন। এখানে এডিট প্রোফাইলে দিয়ে আপনার নেমটা এডিট করতে পারবেন, তারপর ইউজার নেমটা এডিট করতে পারবেন, এখানে পিকচার একটা দিতে পারবেন, তারপর অ্যাবাউট, তারপর লোকেশন, এগুলো এডিট করে নেবেন। আমরা সিম্পলি হোম পেজে চলে যাব। যাই এখান থেকে আমরা পোস্ট করা দেখাবো কীভাবে এখানে পোস্ট লাইভ করবেন। দেখেন এখানে বিভিন্ন কিছু, এখানে পিক্সেলের ডিসপ্লে নিয়ে পোস্ট হয়েছে বিভিন্ন কিছু। দেখেন এদের লিঙ্কে গেলে কিন্তু আমরা এদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওয়েবসাইটের ট্রাফিকও নিয়ে আসতে পারবেন। এখানে ম্যাকবুকে যদি আমরা ক্লিক দিই, দেখেন আমাদের ম্যাকবুকে নিয়ে যাচ্ছে। যে কোনো রিলেটেড অফারগুলো এখান থেকে আপনারা প্রমোট করতে পারবেন ইচ্ছা মতন। দেখতে পাচ্ছেন ম্যাকবুকের অফারগুলো এখানে দিয়েছে, যেগুলো আর কি ম্যাকবুকের অ্যাফিলিয়েট করতে পারবেন। তারপর অ্যামাজন অ্যাফিলিয়েট, যে কোনো অ্যাফিলিয়েট রিলেটেড, তারপরে টেকনোলজি রিলেটেড এখানে পোস্টগুলো দেখতে পারবেন। আপনারা যে কোনো অফারগুলো প্রমোট করতে পারবেন। আমি এ টু জেড দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে নিউ পোস্টে আমরা ক্লিক দেব। নিউ পোস্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, টাইটেল। আমি আইফোন 16 নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আইফোন 16 দিলাম। তারপরে এখানে আমাদের ডিসক্রিপশানটা দিতে হবে, ডিসক্রিপশানে এখানে লেখাই রয়েছে, কপি পেস্ট। তারপরে এখানে গিফট, গিফট লিখে এখানে ইয়ে দেব, দিয়ে আমাদের ল্যান্ডিং পেজ আইফোন রিলেটেড কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন। অথবা এই ভিডিও দেখার পর অটোমেটিকলি সেই ভিডিও আসবে, সেটাও দেখে নিতে পারেন আপনারা চাইলে। এখানে এই লিঙ্ক এটা শর্ট করে দেওয়াই ভালো। তারপরে এখান থেকে আমাদের সিম্পলি শর্ট নার্ক ক্লিক দেবো। আপনারা চাইলে যে কোনো শর্ট নার্ক কিন্তু ইউজ করেন তে পারেন, আমি দেখানোর ক্ষেত্রে এটা করতেছি, নিজে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ক্লিক দেবো।
দিয়ে আপনাদের যে রিলেটেড ফটো সেটা দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইয়ে হয়েছে, এই যে এটা আমরা লিঙ্ক আপ করে দিলাম। এটা আমরা লিঙ্ক আপ করে দিতে পারি, এভাবে লিঙ্ক আপ করে দিবেন। এখানে আমরা কোথাও মিস্টেক থাকলে সেগুন ঠিক করে দেব। তারপরে আপনারা চাইলে আরও ফটো এখানে অ্যাড করে দিতে পারেন, নাদের ইচ্ছা মতন ফটোগুলো দিতে পারেন। তারপরে এখানে ক্লিক দিয়ে আমরা অ্যাড ট্যাগ, এখানে iPhone 16, তারপরে iPhone 16 Pro, iPhone 16 Pro ম্যাক্স আদার্স দিতে পারেন, অসংখ্য ট্যাগ এখানে দিতে পারবেন। পোস্ট সবগুলো ঠিকঠাক থাকলে আমরা এখানে সিম্পলি পোস্টে ক্লিক দেব। পোস্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আর কি পোস্টটা হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, সরাসরি ল্যান্ডিং পেজ। এভাবে আপনাদের কিন্তু 100% শিওর থাকেন এখান থেকে কনভার্সন আসবে। আর এখানে ট্যাগগুলো দেখাবো, যত খুশি ততগুলো এখানে পোস্ট করতে পারবেন, আনলিমিটেড পোস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাকবুক, আইফোন, অ্যামাজন, গিফট কার্ড এই রিলেটেডগুলো পোস্ট হয়ে থাকে। তারপরে এখানে সবাই ট্রাফিক নিয়ে যায়, ওয়েবসাইট, তারপরে মেক মানি, তারপরে শিপিং রিলেটেড অফারগুলো প্রমোট করতে পারবেন, যে কোনো অফারই এখানে প্রমোট করতে পারবেন। সবসময় আপডেট পোস্ট এখানে হয়ে থাকে, আপনারা এগুলো দেখে নেবেন কীভাবে এই সাইটে কাজ করতে হয়, আসলে বুঝতে পারবেন। এখানে নোটিশ দেখতে পারবেন, আমাদেরকে ওয়েলকাম জানাবে। এখানে টেকনোলজিতে ক্লিক দিলে টেকনোলজি ছাড়া এগুলো, তারপরে এখানে ক্লিক দিলে এই রিলেটেড অফার যেগুলো সবগুলো কিন্তু চলে আসবে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন কী পরিমাণ এখানে ট্রাফিক রয়েছে, অসংখ্য এখানে পোস্ট করতে পারবেন আনলিমিটেড। এখানে ফ্যান ব্লগ এখানে যেগুলো ব্লগের আর কি, এই চাইলে আপনারা ব্লগের মেম্বার বড় ফ্র দিতে পারেন। দেখবেন ফলোয়ার দেখাবে, এখানে ক্লিক দিলে তারপরে সবুজ জানান এতে, এখানে আমরা ক্লিক দিলাম তাহলে এদের প্রোফাইলটা আমরা দেখতে পারবো, এদেরকে আমরা আর ফলো দিতে পারি। এভাবে ফলো দিয়ে নিতে পারি, এভাবে আপনারা চাইলে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তারপরে কোলাবরেশন এখানে দেখতে পারবেন, ইয়াওয়া একটা একজনক ফলো দিয়েছে, সেগুলো দেখতে পারবেন আপনারা। অথবা এদের সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক যদি দিয়ে থাকে ব্যারাসে, সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক দেখতে পারবো। এখান থেকে চাইলে এভাবে কিন্তু কাজগুলো করতে পারি। দেখেন অ্যামাজন গিফটকার্ড রিলেটেড অফার প্রমোট করুন, দেখেন এ কিন্তু কার কি গ্যারি রিলেটেড, তারপর আদার্স এখানে রবট রিলেটেড বিভিন্ন, তারপরে এখানে মনিটর রিলেটেড পোস্ট দিয়েছে, বিভিন্ন রিলেটেড পোস্ট এখানে দিতে পারবেন। এখানে মোড দেখতে পাচ্ছেন গিফট কার্ড, গিফট কার্ড রিলেটেড যেগুলো অফার রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তারপরে এখানে ফ্যামিলি, তারপরে আদার্স যেগুলো রয়েছে সবগুলো এখানে, এখানে একটু দেরি করতে হবে তাহলে দেখাবে। তারপরে এখানে আর একটি টাইটেল, এখানে আমরা অ্যামাজন গিফট কার্ড, তারপরে এখানে গিফট কার্ড রিলেটেড কিছু লিখতে হবে। রিলেটেড আমরা এখানে দিলাম, বলে একটু এডিট করে নেবেন আপনারা। এখানে ফ্রি নাও লিখে আমরা এটা বোল্ড করে দেব, যেহেতু এটা ইয়ে হয় না, সেক্ষেত্রে এটার উপরে আপনারা চাইলে লিঙ্ক দিতে পারেন, আবার নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা।
বুঝতে পারে না যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্টলি লিঙ্ক দেওয়াটাই বেটার হবে। এভাবে দেখেন, এটা আবার ইয়ে করব, করে এখান থেকে ডাইরেক্টলি এখানে ক্লিক দিয়ে এটা লিঙ্ক করে দেবো, যেহেতু এটা লেখা কানার অথবা আদার্স কিছু পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে এভাবে চাইলে লিঙ্ক দেবো। তারপরে এখানে ক্লিক দিলে আমরা যে ফটো অ্যামাজন গিফট কার্ড রিলেটেড সেই ফটোটা এখানে দিয়ে দেবো। দেখেন এখানে ফটো আপলোড হয়ে গেছে, তারপরে এখানে ক্লিক দেব অ্যামাজন, তারপরে অ্যামাজন গিফট কার্ড, আদার্স ট্যাগ দিতে পারেন, তারপরে সিম্পলি পোস্টে ক্লিক দেবেন। তাহলে কিন্তু আমাদের এখানে পোস্টটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে এভাবে চাইলে খুব সহজে কিন্তু পোস্ট দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে যদি ক্লিক দিই তারপর প্রোফাইলে যাই, সেক্ষেত্রে আমাদের প্রোফাইলে পোস্টগুলো আমরা দেখতে পারবো। এভাবে চাইলে খুব সহজে কিন্তু এই সাইটটাতে পোস্ট করতে পারবো এবং আমাদের ট্রাফিক নিয়ে আসতে পারবো, আমাদের ওয়েবসাইট অথবা সিপিএ অ্যাফিলিয়েট যে কোনো মার্কেটিং করতে পারবো, এভাবে আমি যেভাবে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এখনও এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।